নমস্কার, শুরু করছি ভৌতিক কাহিনি এপিসোডে আরও এক সত্য কাহিনি। গভীর রাতের এক মারাত্মক ভয়ের ঘটনা, এ একদম সত্যি। একটু স্ক্রিপ্ট করবেন না, একটু টেনে শোনার চেষ্টা করবেন না। দরকার হলে আজকের এই ঘটনাটা আমার নিজের সাথে দিন কয়েক আগে ঘটেছে, যা কৌশিকের আমাবস্যার আগের দিন রাতে। শুনতে থাকুন সেই ভয়ানক রাতের ভয়ানক ঘটনা। এক হাড় হিম করা এক শীতের মতো ঠান্ডা হাওয়াতে, বৃষ্টি ভেজা রাতে সেই কাহিনী। আমি আর আমার স্ত্রী বর্ধমান গেছিলাম। বর্ধমান থেকে বাইকে ফিরছিলাম। ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেল। সম্ভবত জিটি রোডে বড় বড় আট চাকা দশ চাকার গাড়িগুলো ছুটে যায়, সেই ভয়ে ভেতর দিক দিয়ে গাড়ি চালিয়ে আসতে লাগলাম। ভেতরের রাস্তা দিয়ে আস্তে আস্তে যখন চন্দননগরের ওপর এসে উঠলাম, তখন একদম আমার বাড়ি শর্টকাটে আসার জন্য আরেকটা রাস্তা আছে, যেটা আমাদের বাড়ি থেকে সাহেববাগান হয়ে একদম বড় বাজার চন্দননগর হয়ে পুরো ওই দিক দিয়ে তালডাঙ্গা চুর্য হয়ে ওই দিক দিয়ে ভেতর দিক দিয়ে বেরিয়ে যাওয়া যায়। ওই রাস্তাটা এসে বড় বাজার দিয়ে সেই রাস্তাটায় উঠলাম। যখন রাস্তাটার কাছে এসে পৌঁছেছি, তখন বাজে ঘড়িতে বারোটা বাজতে ঠিক দশ মিনিট বাকি। তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, শরীর ভিজে গেছে বৃষ্টিতে জামা কাপড়। হঠাৎ ঠিক বড়বাজার জগাত্রি তলার পাশ দিয়ে ভেতর দিক দিয়ে রাস্তা দিয়ে আসছি। এখানে ভেতরে ওই রাস্তাটার কাছ ভেতরে ওই রাস্তাটার কাছে এসে তারটা গাড়ির বন্ধ হয়ে গেল। কোনো কিছু নেই, ট্যাঙ্কে ভর্তি তেল, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল। মিসেস পেছনে সিট থেকে নেমে দাঁড়ালো। বৃষ্টির সেই রাত্রে চারদিকে ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার ডাক, আর বৃষ্টি ক্রমাগত পড়ে চলেছে। আমি সিটে বসে ক্রমাগত পায়ে কিক মারতে থাকলাম গাড়িটা স্টার্ট করার জন্য। কিছুতেই গাড়ি স্টার্ট হতে চাইল না। হঠাৎ ওই বৃষ্টির রাতে একটা অস্পষ্ট গলার আওয়াজ আমার আর আমার মিসেসের কানে ভেসে এলো। কিরে, এত রাতে কি করছিস এখানে? ঠিক এই রকম টোনের গলা। এত রাতে তো কেউ এখানে থাকে না, এত রাতে কি করছিস? আমরা সঙ্গে সঙ্গে এদিক ওদিক তাকালাম, কে বলছে? দুজনকার কানে একই সুর একই কথা। বলেই একটা মহিলা কণ্ঠ একটা হাসির শব্দ কানে ভেসে এলো। অত রাতে, তখন বৃষ্টির রাতে গাড়িটা ফেলে রেখে দৌড়বো কি না চিন্তা করছি, কিন্তু অত রাত, আশেপাশে সব বাড়ি ঘর সব অন্ধকার। কিন্তু আশ্চর্য, ওইখান থেকে প্রায় কতটা হবে, জনা কুড়ি পঁচিশ পা, অতটা জায়গা কিন্তু দুপাশে জঙ্গল, কোনো বাড়িঘর নেই। আর ঠিক গাড়ি আর স্টার্ট দিতে পারে না। ভগবানকে ডাকছি, তখন দুর্গা নাম জপ করছি, কিছুতেই গাড়ি আর স্টার্ট হচ্ছে না। আমার মিসেস বলল, একটুখানি দাঁড়াও। মিসেস আমাকে গাড়িটাকে দাঁড় করিয়ে আমার জামাটাকে ভালো করে ছেড়ে নিলাম। মিসেস কাপড়টা দিয়ে মাথা পাতা ভালো করে মুছে নিয়ে বলল, দুর্গা নাম জপ করছি, তুমি গাড়ি স্টার্ট দাও। আমি গাড়ি কিক মারছি, গাড়ি স্টিট কিক মারতে মারতে হঠাৎ গাড়িটা স্টার্ট দিয়েছে। কিরে, কোথায় চলে যাচ্ছে? দাঁড়িয়ে যা,
দাঁড়িয়ে যা, আজকের আজকে তো আজকে তো তোদের রাস্তায় আমি পেয়েছি। ব্যাস গাড়ি স্টার্টটা হয়ে গেল সেই সময়। গাড়ি যখন স্টার্ট হয়ে গেছে, আমি আর আমার মিসেস বাড়িতে কোনো রকমে এসে ঢুকেছি। তখন বাড়িতে যখন ঢুকছি তখন রাত্রি 12:30 বাজে। এ তো গেল ওই রাস্তাটায় একটা কানাভূতের জায়গা নাকি, ওইখানে একটা মানুষকে অন্ধ করা একটা মেরে ওইখানে নাকি রাস্তায় মেরে পুঁতে দিয়েছিল বহু বছর আগে। ঠিক ওই সময় ওই দিনটাতে ও দেখা দেয়, কিন্তু ওইখানে যাকে ধরে তাকে একেবারে মেরে ফেলে। সেদিনকে আমরা প্রাণে বেঁচে ফিরেছিলাম, আমরা পরের দিন খবর নিতে গিয়ে জানলাম। এরপর তারপর এই ঘটনাটা শোনার পর তো আমার আর আমার মিসেসের পরের দিন সারা দুপুর চিন্তা করেছিলাম, ওই রাস্তা দিয়ে আর কোনোদিন আসেনি। ঘটনাটা একদম চোখের সামনে এক বাস্তবে ঘটে গেল, সেটা আপনাদের আমি শেয়ার করলাম। যদি সত্যি ভালো লেগে থাকে ঘটনাটা, একটা লাইক দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। এই কানা গলি বলা হয় বা কানা ভূতের পাল্লায় পড়া কি জিনিস তা উপলব্ধি করেছিলাম আমি আর আমার মিসেস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আবার দেখা হবে। নমস্কার।